আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ সময় ভালো আছেন এখন গ্রীষ্মকাল চলতেছে ধান কাটা লেগে গেছে সবার বাড়িতে আমরা যারা গ্রামে থাকি গ্রামে একটা উৎসব উৎসব পরিবেশ তৈরি হয় যখন ধান কাটার মৌসুম আসে এই যে আমাদের ধান সিদ্ধ করা হচ্ছে সিদ্ধ বসা বসানো হচ্ছে সিদ্ধ করে তারপর রোদে শুকিয়ে এগুলা চাল করা হবে এই দৃশ্যগুলা আসলে খুব খুবই সুন্দর লাগে এবং আমরা যারা গ্রামে থাকি তাদের তো একটা মানে বিশেষ একটা জিনিস আর এদিকে সাদমান যখন যা মন চাচ্ছে তখন তাই করতেছে কারণ এখন তো সদ দাঁত কাটার সিজন সবাই বাইরে আছে গড়ে থাকতেছে না ব্যস্ত সবাই সেই জন্য সেও এই সুযোগে যখন যা মন চাচ্ছে তাই করতেছে আর এই যে দানের পাতিল কিভাবে নামাতে হয় বাবা আর আমার শ্বশুর আর আমাদের যে হেল্প করেন দাদু উনি তারা দুজন মিলে ধরে নামিয়ে নিয়েছেন আর এদিকে সাদমানো দান নাড়াচাড়া করতেছে তার ওই খেলা শেষ কাদামাটি দিয়ে সে কতক্ষণ খেলছে এখন সে দান নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আল্লাহর সে সহমতের স্বাদবানের শৈশবটা কিন্তু অনেক ভালো কাটতেছে কারণ আমরা যেহেতু গ্রামে থাকি সেই জন্য ওইদিকে দান শুকাতে দেওয়া হচ্ছে আর আমি দুপুরে রান্না করতে চলে আসছি আজকে একটা যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আমি ব্রয়লারের মুরগির মাংস দি ভর্তা করবো আর দেশি মোরগ জাল করে রান্না করবো সেইগুলা আরও ডাল রান্না করব শাক সবজি তো আছে সবগুলা তো সব রান্না আসলে শেয়ার করা যায় না ভিডিও করা যায় না সেই জন্য শেয়ার হয় না একসাথে এটা আমার মাংসগুলা ভেজে রেখে দিয়েছে এখন রসুন আর পেঁয়াজটা বেজে নিচ্ছি এগুলা একটু মোটা করে কেটেছি যাতে একদম নরম না হয়ে যায় চিকন করে কাটলে দেখা যায় যে একদম নরম হয়ে যায় এই যে আমার ভাজা শেষ হয়ে গেছে আমি মরিচ তারপরে আদা এগুলো আগেই বেজে নিয়েছিলাম এখন আমি বর্তা করব। আমি মরিচ আদা এইগুলা দিয়ে দিলাম আমার একটা ছেনি আছে এটা তো সবাই আগেও দেখেছেন এটা দিয়ে আমি সব রকমের বর্তা করি মরিচ আর আদাটা আগে ভালো করে ছেঁচে নিচ্ছি তারপরে দিয়ে দেব মাংসগুলা যেহেতু একটু শক্ত এগুলো আগে দিচ্ছি আর শক্ত জিনিসগুলো আগে ছেঁচে নিলে ভালো হয় আর আমি পেঁয়াজ আর রসুনটা সব পরে দিব কারণ এই একটু মুখে লাগলে ভাত যখন খাওয়া হয় ভাতের সাথে তো আমরা খাই মুখে লাগলে কিন্তু খুব একটা খুব মজা লাগে সেই জন্য টেস্ট লাগে এই যে আমার সবগুলা উপকরণ একসাথে হয়ে ছেঁচে নিয়েছি এখন বর্তাটা হয়ে গেছে অলরেডি আর পরিমাণ মতন লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম আমি চাই যে সবগুলা জিনিস মানে সহজে কিভাবে করা যায় আমরা যেহেতু গ্রামের মানুষ এত সময় নেই আর এখন ধান কাটার মৌসুম চলতেছে সেই জন্য সবাই একটু ব্যস্ত এই যে আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখে অনেক লোপ লাগতেছে যে কখন খাওয়া যাবে সেটার জন্য আর ভর্তাটা হওয়ার পরে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি একটা আজ তো মোরগ রান্না করব আজ তো মোরগের মাংস রান্না করব দেশি মোরগ এটা দিন পর দেশি মোরগ রান্না করতেছি ঝাল ঝাল করে রান্না করব একটু ঝাল ঝাল করে রান্না করলে দেশি মোরগটা ভালো লাগে আমি মশলাটা আগেই কষিয়ে নিয়েছিলাম এখন আমি মাংসগুলা দিয়ে দিয়েছি দেখেই বোঝা যাচ্ছে মোরগটা কিন্তু অনেক বড়ো ছিল আর একটু এখন নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মাংসটা নাড়াচাড়া করে তারপর একটু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তারপর দিয়ে দিব এই পানিটা কষানো হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দিব কিছুক্ষণ দশ মিনিট ডাল হওয়ার পরে দেখবেন একটা গেয়ামি কালার আসছে এবং খুব ভালো লাগছে আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ